আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেগুলো আসলে সহ্য করা যায় না, আবার মেনে নেওয়া যায় না, থাকাও যায় না, আবার ছাড়াও যায় না। এগুলো এমনভাবে আমাদের লাইফে জড়িত থাকে যে বিপদের শেষ থাকে না। আর এগুলোর সাফারের সবচেয়ে বেশি যে হয় সেটা হলো আপনার সন্তানরা। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে আমার অনেক 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 মেসেজ এসেছে, তার মধ্যে কিছু গল্প আসলে এত বেশি হৃদয় কেড়েছে। সো আমি সময়ের জন্য ভিডিওগুলো মেক করতে পারছি না, বাট যখনই সুযোগ পাই আমি করে ফেলবো। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি করে ছোট একটা স্টোরি আজকে এটা শেয়ার করব। এক আপু পাঠিয়েছেন, ভাবতেও পারিনি জীবনে এমন সময় আসবে, আমার দুটো সন্তান, বয়স 23, হাজবেন্ড পরকীয়ায় আসক্ত, 6 মাস হলো এতটা জঘন্যভাবে আসক্ত, সে বলে কোনোভাবেই আমার সাথে সংসার করবে না, পুরো দুনিয়া এনে দিলেও না, ভরণ পোষণ দেয় না, যোগাযোগ বন্ধ, আমার হক পালন করবে না, ডিভোর্সও দিবে না। আমি যেন বাবার বাড়ি থাকি, আমার বাবা খুব গরিব, আমি 2 বাচ্চা নিয়ে জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আসলে এরকম সিচুয়েশন শুধু এই আপুটি যে একা পড়ে এরকম না, এমন সিচুয়েশনে আমাদের দেশে অহরহ মেয়েরা পড়তেছে। এই সিচুয়েশনের সমাধান কি? এইগুলোর সমাধান আসলে অনেক কঠিন। এক হলো যে ফ্যামিলি বলবে মেনে নাও, পাড়া প্রতিবেশী বলবে মেনে নাও, আর যদি ডিভোর্স হয় তখন সাফারার বাচ্চারা ব্যাডলি সাফারার হয়, এত বেশি সাফারার হয় যা বলার মতো না। আর সবচেয়ে বেশি মানুষের কথা তো আছেই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপর 2 দিন পরে আপন মা বাবা ভাই বোন সবাই কথা শোনায়, কারণ ডিভোর্স হলে একটা ছেলের থেকে একটা মেয়ে সবচেয়ে বেশি এফেক্ট হয়, এবং যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই, এফেক্টের পরিমাণ বা কথা শোনানোর পরিমাণটা অনেক হাজার গুণে বেড়ে যায়, যে কারণে আসলে এটা অনেক কঠিন। আর আমি শুধু আপু আপনাকে এতটুকুই বলবো যে যে একটা সিচুয়েশন আপনি পড়েছেন, আপনার হাজবেন্ড যতদিন না ওই পরকীয়ার মেয়ের থেকে ধোকা না খায় ততদিন পর্যন্ত আপনার রক্ষা নেই, কারণ যখন ধোকা খাবে তখন কিন্তু বউ ছাড়া পৃথিবীতে মনে হবে যে আর কিছুই নেই, বউর থেকে আপন পৃথিবীতে আর কিছুই নেই, তখনই বাচ্চাদের প্রতি ওনার টান আসবে, আন্তরিকতা আসবে, মায়া আসবে, ভালোবাসা আসবে। আর যখন যতদিন এই মেয়েটা ওনাকে নাচাবে ততদিন উনি মোমের পুতুলের মতো নাচবে, উনি তখন আপনার কথা বা আপনার সন্তানের কথা ভ্রুক্ষেপও করবে না, ওনার মনেও থাকবে না, বরং উনি বিরক্ত হবে। সো এজন্য আমি বলবো যে আসলে প্রতিটা মেয়ের না নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম সোর্স করে তারপরে বিয়েতে যাওয়া উচিত, কারণ স্বাবলম্বী কতটা ইম্পর্ট্যান্ট আপনি মনে হয় হারে হারে বুঝতেছেন। আপনি হয়তো ভাবতেছেন যে আমার যদি 5,000 টাকা ইনকাম থাকতো আমি এই সংসার ছেড়ে চলে যাইতাম, বা আমার বাচ্চাদেরকে আমি লুক আফটার করতে পারতাম, যেহেতু আপনার হাজবেন্ড আপনাকে কোনো টাকা পয়সা ভরণ পোষণ দেয় না। আর যে পরকীয়া আসক্ত থাকে তার মানে হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চাদের প্রতি কোনো রকম মায়া থাকে না, সে পরকীয়াটা মানেই তো হলো আরেকজনের মানে এইটা ডিফারেন্ট একটা ভালোবাসা, এই ভালোবাসাটা খুবই বিষাক্ত এবং ক্ষতিকারক, এটা একটা ফ্যামিলি না শুধু সন্তানদের জীবনটা পর্যন্ত নষ্ট করে দেয়। সো এর জন্য পরকীয়াটা খুবই 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 জঘন্যতম এবং মারাত্মক ব্যাধি, এটা মানুষ খুব বেশি খারাপভাবেই রিয়াক্টটা হয়, এবং এটা সবচেয়ে বেশি সাফারার হয় বউ বাচ্চারা। সো আপনাকে আমি শুধু এতটুকুই বলবো, আমি কখনোই কাউকে ডিভোর্স দিয়ে দেন এ ধরনের কথা বলি না, কারণ ওনার যখন মুহূর্তটা চলে যাবে আরেকটা মেয়ের থেকে তখনই কিন্তু আপনার কাছে ব্যাক করবে, আপনার কাছে এসে মাপ চাইবে, আপনার হাতে পায়ে ধরবে, যদি উনি ভালো মানুষ হয় আর কি, আপনার সন্তানদের প্রতি তার ভালোবাসা বাবা হিসেবে ভালোবাসা চলে আসবে। আর যদি উনি ভালো মানুষ না হয়, উনি একটার পরে একটা কি প্রক্রিয়া, একটা চলে গেলে আরেকটা ধরবে, আরেকটা চলে গেলে আরেকটা ধরবে, ওই যে হ্যাবিট, কারণ যার যার হলো কি চরিত্র ভালো না তার তো কিছুই ভালো না, এমন আর কি।
শুধু এতটুকু বলবো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, নিজে কিছু করার চেষ্টা করুন। ঘরে বসেও অনেক কিছু করা যায়, যেহেতু দুটো বাচ্চা আছে, যদি আপনার আম্মা লুক আফটার করতে পারে আপনি বাইরে গিয়েও কাজ খুঁজুন। এবং যা করা যায়, আপনি যদি লেখাপড়া না জানেন হাতের কাজ নিয়ে নেমে পড়ুন। অনেক 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 হাতের কাজ আছে যেগুলো দিয়ে মানুষ ভালো কিছু করে। রান্না নিয়ে নেমে পড়ুন, কোনো না কোনো কিছু একটা করুন, আপনি কিছু হলেও একটা করুন যেটা দিয়ে আপনি নিজেকে চালাতে পারবেন, আপনার সন্তানদেরকে চালাতে পারবেন। আর নয়তো আপনার ফিউচার, এমন একটা কথা আছে না, যখন অভাব আসে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এমন অবস্থা হবে যে আপনার এই অভাব যদি থাকে তখন দেখবেন যে নিজের সন্তানের প্রতি আর মায়া থাকবে না, তখন আপনার নিজের সন্তানকেও বোঝা মনে হবে। আমরা অনেক সময় বলি না কেমন মা বাচ্চাকে ফেলে চলে গেছে, আসলে সে কিন্তু পরিস্থিতির শিকার। কারণ সে বাচ্চাকে এনে কি করবে, সে খাওয়াবে কি, সে লুক আফটার করবে কিভাবে, সে টাকা পাবে কোথায়, সে তো ইনকাম করে না। তার তো ফ্যামিলি চিন্তা করবে যে তাকে আবার বিয়ে দিতে হবে, আরেক জায়গায় বিয়ে দিতে হবে, আর বাচ্চা সহ তো কেউ বিয়ে করতে চাইবে না। সো নানান ভিত চিন্তা করে কিন্তু একটা মেয়ের লাইফের জড়তা নেমে আসে, ঝড় নেমে আসে, যত ধরনের কঠিনতম ডিসিশন তখন একটা মাকে নিতে হয়, বাচ্চাকে স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চাকে দিয়ে দিতে চায় বাবার কাছে। সো এর জন্য আবার সাফারের কিন্তু আলটিমেটলি বাচ্চাটাই হয়। এজন্য আপনি যেটা করবেন সেটা হলো ইনকাম সোর্স, আপনার এই মুহূর্তে একটাই বাঁচার উপায়, সেটা হলো ইনকাম সোর্স করা। ইনকাম সোর্স বের করবেন, দেখবেন যে আপনি একটা না একটা ওয়ে করে ফেলতে পারবেন। আর ইনকাম সোর্স হলেই যে হাজব্যান্ডকে ছেড়ে দিতে হবে ব্যাপারটা এমন না। হাজব্যান্ড যদি ভালো হয়ে যায় বা ওই মেয়ের থেকে ধোকা খায়, ওই মেয়ে যখন আর ওনাকে পাত্তা দিবে না, তখনই দেখবেন আপনার পিছে ঘুর ঘুর করবে। সো হাজব্যান্ড যখন বাবা হয়ে যায় তখন কিন্তু আসলে তাকে ছাড়া যায় না, তার প্রতি মায়াটা তিন গুণ বেড়ে যায় প্রতিটা মেয়েরই। হ্যাঁ, এটা আমরা সবাই, আমরা হিউম্যান বিং, আমরা এগুলোর ঊর্ধ্বে না, আমরা অনেক ইমোশনাল। সো ইমোশনালি আমাদের এগুলো মেনে নিতে হয়। সো আপু আপনার জন্য শুভকামনা, আর সবাই কমেন্ট করবেন, আরও প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।